শবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব? শবে বরাত কাছে আসলে এই ধরনের প্রশ্ন অগণিত আসে, অনেকেই করতে থাকেন যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, তার পদ্ধতি জানতে চায়, ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য, লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোন জিনিস কোন ফরম্যাটে হাদিসে আসে নাই, হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত, মধ্যরাজানি বা মধ্য শাবানের রাত, এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম। তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে, বহু হাদিসে এই রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে, তবে সেগুলো বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা। সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। বলে আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে ভিন্ন কথা, আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য। এই রাতের মর্যাদা আছে, কি মর্যাদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন, তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না, গণহারে গণ ক্ষমার আওতায় তারা পড়ে না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আর একটা হলো মুসাহিদ, আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম। তাহলে আপনি লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শির থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন, এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যেহেতু আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা, এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পরম। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন। আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া এবাল বন্দেগী করি সেটা আমার করার সুযোগ আছে, কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশড করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কবর জিয়ারত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয়, সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না, সমস্ত মুহাদ্দিসদের একই কথা। অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এ রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নেই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরে সোরে আছে, কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে, দুমদাম আছে, ওখানে বাঙালি আছে। সেটা কি শবে বরাত নাকি 31st night, সেটা কি ওই যে গুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি, সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান, এসব দেখা দেখি নেই। বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি, যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে, সেটা যে ধর্মের নামে হোক, সেকুলার হোক, অন্য কিছু হোক, ফুর্তিতে বাঙালি আছে, বুজুগে বাঙালি আছে, উৎসবে বাঙালি আছে, বিবেক বিবেচনা বোধ কাজ করে না। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোত্থেকে আসছে, কাদের দিবস, এটা খ্রিস্টানদের একটা দিবস, এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে। মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা, বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে, এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল, এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে। তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই বাবালোতে যারা গা বাসাচ্ছেন, তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন, ইমান নিয়ে টানাটানি করার বিষয়। এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোটা কোত্থেকে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি, যা পাই সেটাই উৎসব করি। তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব, এক সময় ওই পটকা ফুটাইতে বলা হয় তাই না, মাঝে মাঝে ফুটাইতো, আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা একরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে। তো পটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটি কেন খায়,
বানানি সে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে এজন্য কিন্তু হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়া যে উহুদের যুদ্ধে যে দাঁত ভাঙছে সেটা তো শাবান মাসে হয় নাই রজব মাসে হয় নাই এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান দুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করেনি কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে তো ইবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার ইবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু ইবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল ইবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সবরাত কেন্দ্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটিতে জ্বালা দিছেও নাই প্রত্যেক পাইছে নাকি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হয়েছে বুজুগ আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসব আবার অনেকে সবরাতে রাতে মসজিদে বা বন্দেই করতে আসে নিজে বা বন্দেই করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরের ভালো দেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সূরা দুখান তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ বলেছেন সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলাতুল কদর যেদিন কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিছি এটা কি ভাগ্য নির্ধারণের রজনী বরাত মানে ভাগ্য সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানানিয়েছি আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনীটা তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এই রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাই এটা এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আর তো নামাজ কালামার দরকার নেই বেঁচে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন সবকিছু খবর রাখেন ভাগ্যে ভালো কিছু হোক যদি চান সারা বছর ভালো ইবাদত বন্দি করবেন আপনি ওই এক রাতে ইবাদত বন্দি করে ভাগ্য লেখাই ফেলবেন আর সারা বছর নামাজ কালাম করলেন এটা তো হতে পারে না এই জন্য লাইলাতুল নিসফের শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব না আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয়